নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে এঁচোড়ের কাবাব বানিয়ে দেখাবো এখানে আমি এঁচোড় নিয়েছি ছোলার ডাল পেঁয়াজ রসুন আদা আর কিছু ড্রাই রোস্ট করব সেরকম মশলা যেমন শুকনো লঙ্কা গোলমরিচ সাজিরে আর দারচিনি আর ছোট এলাচ এবার এটাকে ভালো করে আমি শুকনো খোলায় ভেজে গুড়িয়ে রাখবো এই সময়ে এঁচড়ের এই কাবাব খেতে ভালো লাগে মাংসের কাবাব তো আমরা খেয়েই থাকি সচরাচর এইভাবে যদি এঁচড়ের কাবাব বানিয়ে খান খেতে খুবই ভালো লাগে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এবার আমি এঁচোড়টাকে ওর মধ্যে প্রথমে দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলার ডালটা এই যে জল ঝরিয়ে নিয়েছি বা ডালটা আমি দিয়ে দিলাম ডালটা আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এরপর পেঁয়াজ গোটা রসুন আদার টুকরো সব ওর মধ্যে আমি দিয়ে দিলাম চাইলে আপনারা আদাটাকে গ্রেট করেও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এই যে যে ভাজা মশলা বানালাম আমি সেটা আমি হামান ওর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন আর আমি অল্প সাদা তেলও দিয়েছি দিয়ে ঢাকনা বন্ধ করে দেব এবার আমি তিনটে সিটি পড়ার পর বন্ধ করেছি ঠান্ডা হয়ে এই দেখুন আমার চোর ডাল সবই সেদ্ধ হয়ে গেছে এবার ঠান্ডা করে এটাকে আমি ভালো করে পিষে নেব আর গ্রাইন্ডারের মধ্যে দেবো হাত দিয়ে খানিক আমি ম্যাশ করেছি এরপর গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবেই দেখুন পেস্ট আমার হয়ে গেছে আর আমি নিয়েছি পেঁয়াজ কুচনো পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি আর পাতি লেবু এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব গরমে বেশি ডিপ ফ্রাই জিনিস ভালো লাগে না আর কাবাব তো সাধারণত একটু অয়েল ব্রাশ করে বা শাকা ভাব এইভাবেই কবাবটা হয় তো এটা খেতেও ভালো লাগবে সন্ধেবেলার টিফিনে আপনারা এটা দিতেই পারেন বাচ্চাদের খাওয়াও ভালো আর বেশি তেল মশলাও এতে লাগে না এবার হাতে আমি তেল একটু বুলিয়ে নিলাম যাতে কাবাবটা সে করতে আমার সুবিধা হয় এইভাবে গোল করে নিচ্ছি এবার হাত দিয়ে মধ্যেখানে একটু গর্ত করে এরপর কুচিয়ে রাখা যে পেঁয়াজ ধনে পাতা লঙ্কা লেবুর রস নুন দিয়ে যেটাকে আমি করেছি সেটা মধ্যেখানে দিয়ে একদম হাত দিয়ে ভালো করে প্রেস করে ওটাকে কাবাবের আকারে গড়ে নিতে হবে গোল গোল করে যেমন খুশি যার যেরকম সেফ দিতে ইচ্ছা হয় সেটা আপনারা আপনাদের মতন করে দেবেন এই কাবাবের রেসিপিটা প্রথম আমি আমার দিদির কাছে খেয়েছিলাম দিদির বাড়িতে ওখানে গেছিলাম আমরা তো যাওয়ার পর দিদি বললো একটা আজকে জিনিস বানাবো তো এই ইঁচড়ের কাবাব ও বানিয়ে আমাকে খাইছিল তো তখন আমার দিদিকে জিজ্ঞাসা করেছিলাম দিদি কীভাবে বানালি তো ও বললো এইভাবে করবি দেখবি খুব ভালো লাগে তো আজকে বহু বছর পরে আমি বানাই মাঝে মাঝে কিন্তু তখন তো আমার চ্যানেল ছিল না তো আজকেও বানিয়েছি তাই আপনাদের সাথে একটু এটাকে শেয়ার করলাম আপনারাও যদি কেউ বানিয়ে থাকেন তো সেও কমেন্ট করে আমাকে জানাবেন অবশ্যই এই দেখুন কাবাব আমার বানানো হয়েছে চাইলে এটাকে স্টোর করেও আপনারা কন্টেনারে করে এয়ারটাইট কন্টেনারে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন অনেক দিন থাকবে এরপর আমি প্যান বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে খানিকটা মাখন আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন আমি খানিকটা মাখনই দিয়েছি মাখনটা মেল্ট হয়ে গেছে এরপর আমি কাবাবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা খুব স্বাস্থ্যকর এবং হেলদি একটা এটা একটা টিফিনের স্ন্যাক্স খুব ভালোই লাগে খেতে ওপর থেকে যদি একটু চাট মশলা আর সস থাকে ব্যাস সন্ধেটা পুরো জবেই যাবে এবার ভালো করে আর এক পিট উল্টে দিচ্ছি আর একটা উল্টে উল্টে দিচ্ছি একটু বেশ খানিক ধরে সময় দিয়ে এটাকে করলে ভালো হয় আমি আবারও ওপর থেকে একটু বাটার জাস্ট ব্রাশ করে দিয়েছিলাম তৈরি হয়ে গেছে আমার এচড়ের কাবাব আমি ওপর থেকে একটু চাট মশলা দিয়ে দিলাম আর সস খুব সফট হয় এটা এই দেখুন আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভীষণ সফট হয় আর খেতেও খুব টেস্টি হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এইভাবেই থাকবেন